আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করেছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা বলেন। একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা বলেন। টাকা আছেন কেন বলেন না? কথা বলেন না, টাকা আছেন কেন, এইটা ইম্পর্টেন্ট কথা। আমি এখন সিনক্রেট করতে আসিনি, উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবে? আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে, আপনি বলেন এটা কি ঠিক? ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো। আঙ্কেল আপনি কি চান এখানে একটা সিনক্রেট হোক? না, 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য, কি একটু বলেন প্লিজ। আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। এদিকে তাকান, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ওরা ওরা কি করে গেল? তুই কি বললি এটা? কেন শিশ্র ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? যেটা শুনতে আসছিল ইম্পর্টেন্ট কথা শুনলা বুঝলা, এখন চলে যাচ্ছ, কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম, শুনে ফেলছে, এখন তোর কোনো কাজ নাই। তাহলে কি করবো? বিয়ে করবেন। তুগুলা মানুষের সামনে, আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি, তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়? সরি, ভালো থাকবেন। ওকে।